আসসালামু আলাইকুম প্রিয় সুধী আজকের আলোচনায় আমরা জানতে চলেছি হজরত সালমান ধর প্রাচীর জয়ের ঘটনাসহ আরও বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা যে ঘটনাগুলো হয়তো বা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি তাই অনুরোধ করব পুর আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক আবুল বাখতারি রহমাতুল্লাহী আলহী বর্ণনা করেন মুসলিম সেনাবাহিনী হজরত সালমান আল্লাহ আল্লাহতুল্লাহর নেতৃত্বে পারস্যের একটি প্রাচীর অবরোধ করলেন মুসলিম সৈনিকরা হজরতে সালমানের কাছে যুদ্ধের জন্য অনুমতি চাইলেন কিন্তু হজরতে সালমান রাজিউল্লাহতলাহ বললেন তোমরা থামো আমি তাদেরকে প্রথমে ইসলামের দাওয়াত দিব যেমন রাসুলসাল্লু আলিয়া সাল্লাম যুদ্ধ শুরুর পূর্বে ইসলামের দাওয়াত দিতেন তারপর হজরত সালমান রাজিউল্লাহতোলাহ প্রাচীরের নিম্নভাগে পোষলেন এবং নিজে ফার্সি ভাষা জানা সত্ত্বেও দুভাষীর মাধ্যমে অবরুদ্ধদের সঙ্গে কথা বললেন তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন তিনি বললেন আমি তোমাদের মতোই একজন পার্শ্বিক আর তোমরা দেখতে পাচ্ছ যে আরবরা আমার আনুগত্য করছে ইসলামের পূর্বে আরব ও অনারবের মাঝে বিস্তর ব্যবধান ছিল কোনো আরব কোনো অনারবের আনুগত্য করবে তা ছিল অকল্পনীয় আরবরা অনারবদেরকে বুবা মূর্খ প্রভৃতি অভিধায় অভিহিত করত ইসলামের কল্যাণে আরব ও অনারবের বৈষম্য দূরীভূত হয় এবং তা ভিত্তিতে মর্যাদার মানদণ্ড নির্ণীত হয় তোমরা দেখতে পাচ্ছ এ সকল আরব আমার অধীন রয়েছে যদি তোমরা ইসলাম গ্রহণ করো তাহলে তোমরাও সেই সকল অধিকার লাভ করবে মুসলমানরা যা লাভ করছে এবং তোমাদের উপরেও সেই সকল দায়িত্ব বর্তাবে যা মুসলমানদের উপর বর্তায় আর যদি তোমরা তোমাদের ধর্মের উপরই অটল থাকতে চাও তাহলে থাকতে পারো তবে সেই ক্ষেত্রে আমাদেরকে জিজিয়া কর প্রদান করতে হবে কিন্তু সেই বিষয়টা তোমাদের জন্য সম্মানজনক হবে না এই সর্বশেষ কথাটি বলে হজরত সালমান রাজিয়াল্লাহ তাল্হ ভাবলেন দুভাষী সম্ভবত যথার্থ অনুবাদে সক্ষম হননি তাই তিনি নিজে ফার্সি ভাষায় কিছু কথা তাদের উদ্দেশ্যে বললেন যার মর্মার্থ ছিল জিজিয়া কর প্রদান করা তোমাদের জন্য ভালো কথা নয় আর যদি তোমরা জিজিয়া কর দিতে অস্বীকৃতি জ্ঞাপন করো তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে পরিষ্কার যুদ্ধের ঘোষণা দিচ্ছি তখন অবরুদ্ধ কাফের সম্প্রদায় জবাব দিল ইসলাম গ্রহণের তো কোনো প্রশ্নই ওঠে না আর আমরা সেই সব লোকদের অন্তর্ভুক্ত নই যারা জিজিয়া কর প্রদান করে আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করব। এরপর হজরত সালমান রাজি আল্লাহ তোলাহ ফিরে এলেন দ্বিতীয় দিন আবারও মুসলিম সৈনিকগণ হামলার অনুমতি প্রার্থনা করলেন কিন্তু হজরত সালমান রাজি আল্লাহ তোলাহ বললেন আমি তিন দিন পর্যন্ত তাদেরকে ইসলামের দাওয়াত দিব পরবর্তী সময়ে হজরতে সালমান রাদিয়াল্লাহতোলাহ যখন মুসলিম সৈনিকদেরকে হামলার অনুমতি দিলেন তখন আমরা একযোগে তাদের বিরুদ্ধে হামলা চালালাম এবং প্রাচীর জয় করে নিলাম তিরমিজি হাদিস নম্বর এক লক্ষণীয় বিষয় হল হজরতে সালমান ফার্সি রাজিয়াল্লাহতোলাহ পারস্য বংশোদ্ভূত ছিলেন এবং তিনি ভালো করেই ফার্সি ভাষা জানতেন কিন্তু তিনি অবরুদ্ধদের সঙ্গে ফার্সি ভাষায় কথা বলেননি বরং দুভাষীর মাধ্যমে আরবিতে কথোপকথন করেছেন এই ঘটনার মধ্যে মুসলমানদের জন্য শিক্ষা গ্রহণের মূল্যবান বিষয় রয়েছে আরবি ভাষার মর্যাদা রক্ষা করা প্রতিটি মুসলিমের কর্তব্য হজরতে সালমান রাজি আল্লাহতলাহ ফার্সি ভাষা জানা সত্ত্বেও তার দেশের অমুসলিমদের সঙ্গে আরবি ভাষায় কথা বলেছেন কারণ আরবি হল ইসলামের সরকারি ভাষা এই ভাষার মাধ্যমে মুসলিম জাতি এবং তাদের সভ্যতা ও সংস্কৃতির মর্যাদা বুলন্দ হয়ে থাকে আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে এক শ্রেণীর লোক এই কথা বলে যাচ্ছেন যে জোমা ও দই ঈদের খুতবা স্থানীয় ভাষায় দেওয়া প্রয়োজন তাদের মতে আরবি ভাষায় খুতবা প্রদান অর্থহীন কারণ আরবি ভাষার খুতবা খতিব নিজেও বুঝতে পারেন না এবং শ্রোতারাও বুঝতে পারেন না তার চেয়ে যদি প্রত্যেক দেশে ওই দেশীয় ভাষায় খুতবা দেওয়া হয় তাহলে সকলেই বুঝতে পারবে কিন্তু এই দর্শন সম্পূর্ণ ভুল কারণ আরবি ভাষা মুসলিম জাতির ধর্মীয় ভাষা একে রক্ষা করা এর প্রচার করা এবং এর মর্যাদা সমুন্নত করা প্রত্যেক মুসলিমের ইমানি দায়িত্ব যদি আরবি ভাষা না থাকে তাহলে ধীরে ধীরে মুসলমানগণ তাদের ধর্মীয় গ্রন্থাদি থেকে বিমুখ হয়ে পড়বে সাল্লামের যুগের পর যখন ইসলাম আরব উপদ্বীপ থেকে সম্প্রসারিত হয় এবং আরব বিভিন্ন অঞ্চলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয় তখন অগণিত অনারব মুসলমান হয়েছেন ওই সময় স্থানীয় ভাষায় খুদ্বা দেওয়ার প্রয়োজন থাকা সত্ত্বেও শত বছরের মধ্যে কারাম জুমা উদ ঈদের খুদ্বা আরবী ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় দেননি তারা সর্বত্র সর্বদা আরবী ভাষায় খুদ্বা দিয়েছেন এবং এটাই মুসলমানদের মধ্যে ধারা পরম্পরায় চলে আসছে পরিভাষায় যাকে তাওয়ারুস ও তায়ামল বলা হয়ে থাকে সে কারণে চার ইমামের সকলেই এই বিষয়ে একমত যে জুমা ও দুই ঈদের খুতবা আরবি ছাড়া অন্য ভাষায় দেয়া মাকরুহ তাহরিমি এই ক্ষেত্রে আরও লক্ষণীয় বিষয় হল খুতবা হচ্ছে একটি জিকির আর জিকিরের অনুবাদ চলে না যেমন নামাজের মধ্যে কোরআন তেলওয়াত করা অপরিহার্য আর অনুবাদ করে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে না সার কথা আরবি হল ইসলামের সরকারি ভাষা জুমার খুতবা সহ শরীয়তের প্রদত্ত অন্যান্য ক্ষেত্রে এই ভাষায় ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে কোনো যুক্তিবাজি গ্রহণযোগ্য নয় হজরতে সালমান রাজিয়াল্লাহতুল্লান্হুর কর্মে সেই মূলনীতি ও আদর্শই প্রতিফলিত হয়েছে হজরত মুরদিয়াল্লাহতুলান্হ তার শাসনামলে হজরতে সালমান আল্লাহ হকে মাদায়নের গভর্নর নিযুক্ত করেছিলেন কিন্তু গভর্নর হওয়া সত্ত্বেও তার সম্পদ বিমুখতা ও দারিদ্র্যপ্রীতির অবস্থা এই ছিল যে কেবল একটি আবাই ছিল তার কাছে উল্লেখ্য যে এটি একটি লম্বা পোশাক রাতের বেলা সেটারই অর্ধাংশ বিছাতেন আর অর্ধাংশ গায়ে জড়াতেন মুসলমানগণ মাদায়েন জয় করার জন্য দশলা নদীর তীরে পোষলেন চোখের সামনে ছিল মাদায়েন শহর কিন্তু মুসলিম বাহিনীর ভয়ে ইরানিরা সেতু ভেঙে দিয়েছিল এবং বহুদূর পর্যন্ত জায়গা কিস্তি শূন্য করে রেখেছিল মুসলমানদের জন্য নদী পার হওয়ার কোনো উপায় ছিল না জানা কথা যে আরব উপদ্বীপের অধিবাসী আরবগণী পৃথিবীর শ্রেষ্ঠ ঘুড়সওয়ার ছিলেন কিন্তু নদী পার হওয়ার অভিজ্ঞতা তাদের ছিল না ওদিকে সুসজ্জিত মাদায়েন তার হৃদয় ভুলানো সকল উপকরণ নিয়ে চোখের সামনে দৃশ্যমান কিন্তু এখানে পৌঁছার কি উপায় অপরদিকে নদীর উপারে ইরানি তীরন্দাজ বাহিনী সাজে সজ্জিত হয়ে মুসলিম বাহিনীকে প্রতিরোধ করার জন্য অপেক্ষমান সেনাপতি হজরত সাদ কাসরাদি আল্লাহ রাদিয়াল্লাহতোলাহ সেখানে মুসলিম সেনাবাহিনীকে থামিয়ে রাখলেন এবং হজরত সালমান রাদিয়াল্লাহতালাহর কাছে জিজ্ঞেস করলেন এখন আমাদের করণীয় কি তিনি জবাব দিলেন এই দিন এখনও নতুন মানে এর জন্য আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে এবং যে কোনও ত্যাগের বিনিময়ে নদী পার হয়ে মাদায়নে পৌঁছাতে হবে হজরতে সালমান ফারেসির জবাব শুনে হজরতে সাদ রাদিয়াল্লাহতোলানহ তার বাহিনীর উপর একবার নয়ন বুলালেন তারপর সিদ্ধান্ত নিয়ে নিলেন দ্বিতীয় দিন হজরত সাদ রাদিয়াল্লাহতোলান্হ ঘোরার উপর সোয়ার হয়ে সকল সৈন্যকে প্রস্তুত করে বললেন তোমাদের মধ্যে এমন বীর কি আছে যে নদী পার হওয়ার সময়ে আমাদেরকে শত্রুদের হামলা থেকে রক্ষা করবে হজরতে আসেম রাদিয়াল্লাহতোল্লাহ এই কঠিন দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন এবং ছয় শত একটি দল নিয়ে ফুরাতের তীরে একটি উঁচু স্থানে অবস্থান নিয়ে অপেক্ষা করতে লাগলেন এরপর হজরত সাদরাদি আল্লাহ তাল্হ দোয়া পাঠ করে তিনি নিজের ঘোড়া নদীতে ভাসিয়ে দিলেন তার অনুসরণে অন্য সকল অশ্বারোহীও নিজ নিজ অশ্ব নিয়ে বীরত্বের সঙ্গে সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন মহান আল্লাহর সাহায্যে বলিয়ান এই বাহিনী দেখতে না দেখতে উত্তাল তরঙ্গ বিক্ষুব্ধ দজলা নদীর মধ্যস্থলে পৌঁছে গেল ঠিক তখনই শুরু হলো ইরানি বাহিনীর উপর্যপুরি তীরবর্ষণ ওদিকে হজরত আসেম রাজিয়াল্লাহতুল্লাহ তার বাহিনী নিয়ে এমন প্রচণ্ড শক্তিতে তীর বর্ষণ শুরু করলেন যে এতে বহু ইরানি তীরন্দাজ নিহত হয়ে গেল এবং অনেকে আহত হল তাদের কোনো কৌশলই মুসলিম বাহিনীকে প্রতিহত করতে সক্ষম হল না এই বাহিনী সকল বাধা উপেক্ষা করে নদী পাড়ি দিয়ে ইরানিদেরকে হত্যা করতে শুরু করল সংবাদ পেয়ে ইরানি শাসক তার শাহী মহল প্রাসাদ ছেড়ে মাদায়েন থেকে পালিয়ে গেলেন শাহীপ্রাসাদের প্রাসাদের ধনভাণ্ডারের অনেক কিছু তিনি সঙ্গে নিয়ে গেলেন অবশিষ্ট অনেক ধনভাণ্ডার মুসলমানদের করতলগত হল হাজরতে আল্লাহ দিয়াল্লাহতোলাহ যখন শাহী প্রাসাদে প্রবেশ করলেন তখন তার মুখ থেকে পবিত্র কোরআনের একটি আয়াত বেরিয়ে এল যার অর্থ হল তারা পশ্চাতে রেখে গিয়েছিল কত উদ্যান ও প্রশ্রবণ কত শস্যক্ষেত ও প্রাসাদ কত বিলাস উপকরণ তাতে তার আনন্দ পেত এরূপ ঘটেছিল এবং আমি এই সমুদায়ের উত্তরাধিকারী করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে সুরআহান আয়াত পঁচিশ থেকে আটাশ মুসলমানদের এই মহান বিজয়ে যার দূরদর্শী ও দুঃসাহসী পরামর্শ মুসলিম সেনাবাহিনীকে সাহস ও প্রেরণা যুগিয়েছিল তিনি ছিলেন হজরতে সালমান ফারেসিরাদি আল্লাহতালাহ রাসুল সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন আমার রব আমাকে এই প্রস্তাব দিয়েছেন যে আমার জন্য মক্কার পাহাড়গুলোকে স্মরণে পরিণত করে দেওয়া হবে আমি আরজ করলাম হে আল্লাহ আমার কাছে তো এটা ভালো লাগে যে আমি একদিন পেট ভরে আহার করব আর একদিন ক্ষুধার্ত থাকব যাতে ক্ষুধার্ত অবস্থায় আপনার পুরনো অভিমুখী থাকতে পারি এবং আপনাকে স্মরণ করি আর যখন পেট ভরে আহার করি তখন আপনার শুকর আদায় করি এবং আপনার প্রশংসা করি রাসুলের প্রতি প্রেম ছিল হজরতে সালমান রাদি আল্লাহ আল্লাহতুল্লাহর হৃদয়ের গভীরে তাই কোনোভাবে এটা সম্ভব ছিল না যে রাসুলসাল্লাহ্লাম একটি বিষয়কে পছন্দ করবেন আর হজরতে সালমান রাদি আল্লাহতুল্লাহ তা থেকে বিমুখ থাকবেন তাই তিনি সর্বদা দারিদ্রের জীবনকেই পছন্দ করেছেন একবার রাসুল আল্লাহ সাল্লাহ সারা রাত জাগ্রত ছিলেন এবং বিছানায় এপাস উপাস করছিলেন পবিত্র স্ত্রীগণের মধ্যে কোনো একজন নিবেদন করলেন হে আল্লাহর রাসুল সাল্লাহ্লাম আজ আপনার ঘুম আসছে না নবীজি সাল্লু আলুসাল্লাম বললেন পথে একটি খেজুর পড়েছিল আমি সেটি তুলে খেয়ে ফেলেছিলাম যাতে খেজুরটি নষ্ট না হয় এখন আমার এই চিন্তা হচ্ছে যে খেজুরটি আবার সদকার ছিল কি না যে মহামানবের তাকুয়ার এই অবস্থা ছিল যে সদকার খেজুর খেয়েছেন কিনা এই সন্দেহে সারা রাত ঘুমাতে পারেননি সেই মহামানবের ভক্তও তো তেমনই হবেন হজরতে সালমানের মধ্যেও তাকুয়া ও দুনিয়া বিমুখতার বিষয়টি প্রবল ছিল সাধারণ থেকে সাধারণ পানাহারে তুষ্ট হয়ে যেতেন সারা জীবনে তিনি নিজের জন্য কোনো গৃহ নির্মাণ করেননি হজরত সালমান ফারেসি রাদি আল্লাহতুল্লো মাদায়নের গভর্নর থাকাকালে একবার হজরত হুজাইফা ইব্দুল ইয়ামান রদিয়াল্লাহতুল্লাহ তাকে অনুরোধের সঙ্গে বললেন আমরা আপনার জন্য একটি ঘর নির্মাণ করতে চাই হজরত সালমান আল্লাহ আল্লাহতুল্লাহ বললেন আপনি কি আমার জন্য মাদায়ন শহরের ঘরগুলোর মতো একটি ঘর নির্মাণ করবেন হজরত হুজাইফা রাদি আল্লাহতুল্লাহ বললেন জি না মাদায়নের ঘরের মতো করে নয় আমরা আপনার জন্য এমন একটি ঘর তৈরি করব যার ছাদ হবে ঘাস ও খড়কুটো দিয়ে আর ঘরটি এত ছোট হবে যে আপনি দাঁড়ালে ছাদ নিচে হওয়ার দরুন মাথা ছাদে ঠেকে যাবে আপনি শয়ন করলে ঘরটি সংকীর্ণ হওয়ার দরুন তার দেয়ালসমূহ আপনার উভয় দেহ লেগে যাবে এই কথা শুনে হজরত সালমান রাজিয়াল্লাহতালহ বললেন হা এমনটি সঠিক আপনি আমার মনের কথা জেনে গেছেন পূর্বেই বলা হয়েছে হজরত সাল্লাম হজরত আবুদ্দার দার আদি এবং হজরত সালমান রদি আল্লাহতাল্হ্নহর মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়েছিলেন এভাবে হজরত আবুদ্দার দারাদিয়তোলাহ হজরত সালমান রাদি আল্লোর দিনী ভাই হয়ে গিয়েছিলেন রাসুল সাল্লাহিসাল্লামের ওফাতের পর হজরত আবুদ্দার দারি আল্লাহতোলাহ সিরিয়ায় গমন করলেন এবং হজরত সালমান রদিয়াল্লাহতোলাহকে লিখলেন ভাই আল্লাহর অনুগ্রহে আমি এখানে সুখ স্বচ্ছন্দের মধ্যে আছি আল্লাহতালাহ আমাকে সন্তান ও সম্পদ উভয় নেয়ামত দ্বারাই সম্মানিত করেছেন এবং আমি পবিত্র ভূমি সিরিয়ায় আছি হাজারতে সালমান আল্লাহ তালাহ জবাবে লিখলেন ভাই শুধু ধন সম্পদ সন্তান সন্ততের আধিক্য অথবা পণ্য ভূমিতে থাকা কোনো কল্যাণের বিষয় নয় বরং কল্যাণের বিষয় হচ্ছে আপনি এমনভাবে আমল করুন যা আপনার জন্য লাভজনক হবে এবং আপনি নিজেকে মৃতদের মধ্যে গণ্য করুন একদিন সালমান রাজি আল্লাহতোলাহ মাদায়নের বাজারে যাচ্ছিলেন এক অজ্ঞলুক তাকে শ্রমিক ভেবে তার বোঝা বহন করতে বলল হজরতে সালমান হো বোঝা মাথায় নিয়ে তার পিছে পিছে চলতে লাগলেন পথি মধ্যে লোকেরা দেখে বলতে লাগল হে রাসুলের সাথী আপনি এই বোঝা কেন মাথায় তুলে নিয়েছেন আমাদের কাছে দিন আমরা এটি পৌঁছে দিব বোঝার মালিক এই কথা শুনে হতভম্ব হয়ে গেল অত্যন্ত লজ্জিত হয়ে হজরতে সালমান রাজিয়াল্লাহতুল্লোর কাছে ক্ষমা প্রার্থনা করল এবং তার মাথা থেকে সামানপত্র নামাতে চাইল হজরতে সালমান রাজি আল্লাহতুল্হ বললেন ভাই তুমি আমার এই সামানপত্র তুলে দিয়ে নিজের ঘর পর্যন্ত বহন করানোর আশা করেছিলে এখন আমি তা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিয়েই স্বস্তির নিঃশ্বাস ছাড়ব হজরতে সালমান রাদি আল্লাহতোল্হর জীবনে বহু ফজিলত ও গুণের সমাবেশ ঘটেছিল তাই তিনি ছিলেন অনন্য আমরা এখানে তার কতিপয় ফজিলত ও মর্যাদার বিষয় তুলে ধরছি নাম্বার এক মুসলিম শরীফে হজরত আইএস ইবদে উমর রাদি আল্লাহতুল্লাহ থেকে বর্ণিত ইসলাম গ্রহণের পূর্বে একবার আবু সুফিয়ান যাচ্ছিলেন হজরতে সালমান হজরত সোহাইব এবং হজরতে বেলাল রাদি আল্লাহতুলান্হর কাছ দিয়ে তখন এই সকল মহান ব্যক্তি বললেন এই পর্যন্ত আল্লাহর তলোয়ার আল্লাহর এই দুশ্মনের গর্দন উড়িয়ে দেয়নি হজরত বকর সিদ্দিক তালাহ এই কথা শুনে বললেন তোমরা কুরাইশের একজন বড় ব্যক্তির ব্যাপারে এমন কথা বলছ তারপর তারা রাসুল উল্লাহ সাল্লাহ ইসলামের হাজির হয়ে এই ঘটনা তার নিকট ব্যক্ত করলেন রাসুলসল্লাহ আলহিস্লাম তখন আবু আল্লাহ তালাহকে বললেন তুমি সম্ভবত তোমার কথা দিয়ে এই সকল ব্যক্তিকে অসন্তুষ্ট করে দিয়েছ তুমি যদি বাস্তবে তাদেরকে অসন্তুষ্ট করে দিয়ে থাকো তাহলে তুমি তোমার রবকে অসন্তুষ্ট করে দিয়েছ এই কথা শুনে হজরত আল্লাহ রাজিয়াল্লাহতোলাহ চিন্তিত হলেন এবং ওই সকল সাহাবাই ক্যারামের কাছে গিয়ে বললেন হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা আমি কি আমার কোনো কথা দিয়ে তোমাদেরকে অসন্তুষ্ট করে ফেললাম তারা বললেন হ্যাঁ প্রিয় ভাই জি না আমরা ক্রুব্ধ হইনি আল্লাহ আপনাকে ক্ষমা করুন রাসুল সাল্লাহ ইসাল্লামের এই বাণী হজরত সালমান রাজিয়াল্লাহ ও তার সাত হৃদয়ের মহান মর্যাদার কথাই প্রকাশ করে সাহাবাই ক্যারামের উচ্চ মর্যাদা এবং আল্লাহ ও রাসুলের দৃষ্টিতে তাদের মূল্য কতখানি তাও এই ঘটনা থেকে আন্দাজ করা যায় নম্বর দুই হজরত ইবনে বুরাইদে রাদি আল্লাহ তোলাহ তার পিতার সূত্রে বর্ণনা করেন রাসুল সাল্লাহিসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ আমাকে বিশেষভাবে চার ব্যক্তিকে ভালোবাসার জন্য নির্দেশ দিয়েছেন আমাকে এই কথা বলা হয়েছে যে আল্লাহ তালাহ তাদেরকে ভালোবাসেন জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম তারা কারা রাসুল সাল্লাহিস্লাম ইরিশাদ করেছেন তারা হল আলী আবুজর সালমান ও মিগদাত রাদি আল্লাহ তোলাহম নাম্বার তিন তিরমেজি শরীফে হজরত আনাস বিন মালিক রদিয়াল্লাহাল্হ্ন থেকে বর্ণিত রাসুল সাল্লাহাম ইরশাদ করেছেন জান্নাত তিন ব্যক্তির আকাঙ্ক্ষী আলী আম্মার ও সালমান হজরত আল্লাহ রদিয়াল্লাহাল্হ্ন বলেন আমরা নবী করিম সাল্লাহ ইসলামের মতে হাজির ছিলাম তখন সুরা জুমা নাজিল হল সেই সুরায় যখন একটি আয়াত নাজিল হল তখন এই আয়াত শুনে সাহাবাইকার জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল সাল্লাহসাল্লাম তারা কারা রাদি আল্লাহ তালাহ বলেন সে সময় আমাদের মাঝে হজরত সালমান ফারিসি আল্লাহ রাদিয়াল্লাহতোলাহ উপস্থিত ছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম আপন হাত মোবারক সালমান ফারিসির উপর রেখে ইরশাদ করেছেন ইমান সপ্তর্ষি মণ্ডলে থাকলেও পারস্যবাসীদের মধ্যে কেউ তা বের করে আনবে নম্বর পাঁচ ইয়াজিদ বিন উমাইরাহ রাদি আল্লাহ তোলাহ থেকে বর্ণিত মোয়াজ ইবনে জাবাল আল্লাহ তোলাহর মৃত্যুর সময় ঘনিয়ে এলে তাকে বলা হল আমাদেরকে ওসিয়ত করুন তখন তিনি বলেন ইলম চার ব্যক্তির কাছ থেকে অর্জন করবে আবু দারদার রাদি আল্লাহ থেকে সালমান ফারেসি রাদি আল্লাহ থেকে আব্দুল্লেবনী মাসুদ রাদি আল্লাহ তুালাহ থেকে এবং আব্দুল্লেবনী সালাম রাদি আল্লাহতালহ্ন থেকে হজরত আব্দুল্লেবনী সালাম প্রথমে ইহুদি ছিলেন পরে ইসলাম গ্রহণ করেছেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন লেবনি সালাম সেই জনের একজন যারা জান্নাতে প্রবেশ করবে নাম্বার ছয় হজরত আলী রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন প্রত্যেক নবীর সাতজন বিশেষ ব্যক্তি থাকেন যারা হন তারা নির্বাচিত ও পছন্দনীয় আমাকে এমন সাত ব্যক্তির বদলে চোদ্দ ব্যক্তি দান করা হয়েছে হজরত আলী আল্লাহ আল্লাহতুল্লোর কাছে জিজ্ঞাসা করা হলো তারা কারা হজরত আলী রাদিয়াল্লাহতুল্ল জবাবে বললেন আমি আমার দুই পুত্র হাসান ও হুসাইন জাফর হামজা আবু বকর উমর মুসাব ইবনে উমায়ের বেলাল সালমান আম্মার আবদুল্লিবনে মাসুদ আবুজর হুজাইফা ও মিগদাদ হম রাসুল উল্লা সাল্লাহ সাল্লামের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকার ভিত্তিতে সাহাবাই কারামো হজরতে সালমান রদিয়াল্লাহতুল্লাহকে অত্যন্ত সম্মান করতেন একবার সালমান ফারেসি রাদি আল্লাহ হজরত উমর রদিউল্লাহতুল্লুর কাছে গেলেন হজরত উমর আল্লাহ আল্লাহতুল্লাহ তখন বালিশে হেলান দিয়ে বসেছিলেন সালমান রদিয়াল্লাহতুল্লাহকে দেখা মাত্রই তিনি বালিশটি তুলে তার সামনে দিলেন হজরতে সালমান রদি আল্লাহতুল্লাহ এই বিষয়টি লক্ষ্য করে বললেন আল্লাহ ও তার রাসুল সম্পূর্ণ সঠিক বলেছেন হজরত উমর আল্লাহ তালাহ বললেন হে আবু আবদুল্লাহ কিছু বর্ণনা করুন হজরত সালমান রাদি আল্লাহতাল্হ বললেন একবার আমি রাসুল সাল্লাহসাল্লামের পবিত্র খেদমতে হাজির হলাম তখন তিনি বালিশে হেলান দিয়ে বসেছিলেন রাসুল সাল্লাহ আলহ্লাম আমাকে দেখে বালিশটি আমার সামনে দিয়ে বললেন হ্যাঁ সালমান যেই মুসলিমের কাছে তার মুসলিম ভাই এসেছে এবং সে তার সম্মানার্থে নিজের বালিশ তাকে দিয়েছে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন মুস্তদ হাকিম একবার এক মজলিস উপস্থিত ব্যক্তিবর্গ হজরত আলী রাজিয়াল্লাহতুলাহর কাছে হজরতে সালমান রাজিয়াল্লাহলান্ন সম্পর্কে জানতে চাইলেন তখন তিনি বললেন বুদ্ধিমত্তা উপ্রজ্ঞার ক্ষেত্রে তাকে তোমরা তোমাদের জন্য লোকমান হাকিমের সমতুল্য মনে করবে তারপর তিনি বললেন সালমান ছিলেন আহলে বাইতের অন্তর্ভুক্ত পূর্ববর্তী ও পরবর্তী উভয় ইলম তিনি অর্জন করেছেন তিনি প্রথম আসমানি গ্রন্থ ইঞ্জিল ও সর্বশেষ আসমানি গ্রন্থ পবিত্র কুরআন পাঠ করেছেন তিনি ইলমের এমন সমুদ্র যা কক্ষনো শুষ্ক হবার নয় হজরত উমর রাদি একবার মিম্বরে আরোহণ করে লোকজনকে লক্ষ্য করে বললেন হ্যাঁ লোকসকল তোমরা পরস্পরে বিনয়ের সাথে মিলিত হবে কারণ আমি নবী করিম সাল্লাকে বলতে শুনেছি যেই ব্যক্তি বিনয় অবলম্বন করে আল্লাহ তার মর্যাদা উন্নত করেন ফল এই দাঁড়াবে যে সংশ্লিষ্ট ব্যক্তি নিজের দৃষ্টিতে নগণ্য হবে কিন্তু মানুষের দৃষ্টিতে মর্যাদাবান হবে আর যেই ব্যক্তি অহংকার ও বরত্ববোধের খাসলত অবলম্বন করবে আল্লাহ তাকে এতটাই মর্যাদাহীন করে দেখাবেন যে সে শুধু নিজের দৃষ্টিতেই বড় হবে কিন্তু মানুষের দৃষ্টিতে তুচ্ছ ও লাঞ্ছিত হবে অবশেষে মানুষের দৃষ্টিতে সে কুকুর শুকুরের চেয়েও লাঞ্ছিত বিবেচিত হবে সাহাবাই সাহাবাইকেরাম এই সূক্ষ্ম বিষয়টি ভালোভাবে বুঝতেন এ কারণে তারা বিনয় ও নগণ্যতা নিজেদের প্রিয় করে নিয়েছিলেন হজরতে সালমান আল্লাহ আল্লাহতালাহ এই গুণেও স্বতন্ত্র মর্যাদার অধিকারী ছিলেন বিনয় ও নগণ্যতা কারণে সাধারণ থেকে সাধারণ কাজ করতেও তিনি লজ্জাবোধ করতেন না মাদায়নের গভর্নর থাকাকালে একবার লোকেরা দেখতে পেল হজরতে সালমান রাজি আল্লাহতুলান্হ তরকারি ভর্তি একটি টুকরি কাঠের সঙ্গে ঝুলিয়ে কাঁধে বহন করে হেঁটে যাচ্ছেন আর একবার বনু আপস গোত্রের এক ব্যক্তি কোনো সফরে হজরতে সালমান রাজি আল্লাহতুল্লাহর সঙ্গী হল তার অভিপ্রায় ছিল হজরতে সালমানের কাছ থেকে সফরের সময় সে কিছু শিখবে এবং তার খ্যাদ চালিয়ে যাবে কিন্তু সালমান রাজি আল্লাহতুল্লান্হ সেই ব্যক্তিকে সেবক রূপে ব্যবহার করলেন না বরং প্রতিটি ছোট বড় কাজে নিজেও অংশগ্রহণ করলেন ওই ব্যক্তিকে এককভাবে কোনো কাজ সমাধা করার সুযোগ দিলেন না ওই ব্যক্তি আটা মথিত করলে হাজারতে সালমান রাজি আল্লাহতোল্ল রুটি বানিয়ে ভাসতেন ওই ব্যক্তি সোয়ারের জন্য ঘাস ও খরকটুর ব্যবস্থা করলে হাজারতে সালমান রাজি আল্লাহতোল্লো পশুর পানি পানের ব্যবস্থা করতেন হজরতে সালমান রাজি আল্লাহতালহর জীবন যেভাবে ইত্তাবায় সুন্নতের কাঠামোতে গড়ে উঠেছিল সেভাবে তিনি অন্যদের জীবনকেও গড়ে তুলতে চেয়েছিলেন শরীয়তের সঠিক রুচিবোধ ছিল তার মধ্যে কোনো ব্যক্তিকে যদি ইত্যাদেশ উন্নতির পথ থেকে সামান্য বিচ্ছেদ দেখতেন তাহলে তখনই তাকে শুধরে দিতেন এ ব্যাপারে কারো কোনো পড়ুয়া করতেন না এবং কাউকে রূপ ছাড়ও দিতেন না একবার হজরতে সালমান রাদিয়া আল্লাহতুল্লাহ তার দিনী ভাই হজরত দারদা রাদি আল্লাহতুল্হর ঘরে এলেন এবং তার স্ত্রীকে অত্যন্ত ময়লা কাপড় পরিহিত অবস্থায় দেখতে পেলেন তখন তিনি জিজ্ঞেস করলেন আপনার কি হয়েছে তিনি উত্তরে বললেন আপনার ভ্রাতা আবু দারদার জাগতিক কোনো কিছুর প্রয়োজন নেই কিছুক্ষণ পর আবু দারদারাদি আল্লাহ তালাহ আগমন করলেন এবং সালমান রাদি আল্লাহ জন্য উত্তম খাদ্যের ব্যবস্থা করলেন তারপর বললেন আপনি খাদ্য গ্রহণ করুন হজরতে সালমান রাদি আল্লাহ তাকে জানিয়ে দিলেন আমি আপনাকে ছাড়া মোটেও খাদ্য গ্রহণ করব না হজরত আবুদ্দারদারাদি আল্লাহ তালাহ তার সঙ্গে খাদ্য গ্রহণ করলেন রাত হলে হজরত আবুদ্দারদারাদি আল্লাহ তোলাহ নামাজে দাঁড়ানোর প্রস্তুতি নিলেন কিন্তু হজরত সালমান ফার্সি রাদি আল্লাহ তাকে ঘুমিয়ে পড়তে বললেন তখন তিনি নিরুপায় হয়ে ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণ পর হজরত আবুদারদ রাজি আল্লাহতুল্লাহ পুনরায় নামাজ আদায় উদ্যোগে হলেন কিন্তু হজরতে সালমান রাদি আল্লাহ তালান্হ এবারও তাকে নিদ্রায় মগ্ন থাকতে বললেন শেষ রাতে হজরতে সালমান আল্লাহ তালাহ তাকে বললেন উঠুন তারপর তারা উঠে উভয়ে সালাত আদায় করলেন পরে সালমান রাদি আল্লাহ তোলান্হ বললেন নিশ্চয়ই আপনার উপর আপনার প্রতিপালকের হক রয়েছে আপনার উপরে আপনার আত্মার হক রয়েছে এবং আপনার উপর আপনার পরিবারের হক রয়েছে সুতরাং প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করুন পরের দিন সকালবেলা তারা উভয়ে রাসুল সাল্লিসাল্লামের খ্যাদমতে গমন করলেন এবং পুরনো ঘটনা ব্যক্ত করলেন তখন রাসুল সাল্লাহুসাল্লাম হজরত আবুদারদ রাদি তালাহকে লক্ষ্য করে বললেন সালমান যা বলেছে তা যথার্থ হজরতে সালমান রাদি আল্লাহতাল্হ আপন শ্রম দিয়ে জীবিকা অর্জন করতেন উপরে নিজের বোঝা চাপিয়ে দেওয়া পছন্দ করতেন না সেই উপার্জনের ক্ষেত্রে তার মুখ্য উদ্দেশ্য থাকত দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষকে সাহায্য করা তাই তিনি যতটুকু উপার্জন করতেন তার কিছু অংশ নিজের ও নিজের পরিবারের জন্য রেখে বাকিটুকু সব সদকা করে দিতেন লোকমান বিন হোমাইদ বলেন হজরত সালমান রাদি আল্লাহতালহ মাদায়নের গভর্নর থাকাকালে আমি আমার মায়ের সঙ্গে তার কাছে গিয়েছিলাম তখন তাকে দেখলাম তিনি খেজুরের টুকরি বানাচ্ছেন সাক্ষাতের পর কথাবার্তা চলাকালে হজরত সালমান রাদি আল্লাহ তোল্লাহ তার কাজ সম্পর্কে বলতে লাগলেন তিনি বললেন আমি এক দ্বীহামে খেজুর গাছের শাখা ক্রয় করি এবং তা দিয়ে বিভিন্ন বস্তু তৈরি করে তিন দিন বিক্রি করি তারপর আবার হাম দিয়ে শাখা ক্রয় করি আর অবশিষ্ট দুই দীর্হামের হাম পরিবারের লোকদের খাদ্যের জন্য খরচ করি আর বাকি হাম সদকা করি আমি আমার এই কর্মটি এতটাই পছন্দ করি যে বর্তমান খলিফা উমর রাদি আল্লাহ হো আমাকে এই পেশা থেকে বিরত রাখতে চাইলে আমি বিরত হব না আর একবার এক ব্যক্তি হজরতে সালমান ফারিসি রাদি আল্লাহ ঘরে গেলেন গিয়ে দেখলেন হজরতে সালমান রাদি আল্লাহ তোল্লাহ নিজ হাতে আটা মথিত করছেন লোকটি জিজ্ঞাসা করলেন খাদেম কোথায় হজরতে সালমান রাজিয়াল্লাহতুল্ল বললেন এক কাজে পাঠিয়েছি আমি এটা পছন্দ করি না যে একই সঙ্গে দুইটি কাজের বোঝা খাদেমের উপর চাপিয়ে দেব কোনো একদিন এক ব্যক্তি হজরতে সালমান ফারেসি রাজিয়াল্লাহতুল্লকে গালি দিল জবাবে তিনি বললেন ভাই কিয়ামতের দিন আমার গুনাহের পাল্লা যদি ভারী হয় তাহলে তুমি আমাকে যেই গালি দিয়েছ আমি তার চেয়েও নিকৃষ্ট আর যদি আমার গুনাহের পাল্লা হালকা হয় তাহলে তোমার কথাই আমার কিসের ভয়